হ্যালো বন্ধুরা, কেমন আছে সব? ভালো তো? আজকে আমরা একটু পড়াশোনা করবো, তাই তো? কি করবো আজকে আমরা? আজকে আমরা পঞ্চম শ্রেণী আমার গণিত থেকে কয়েকটা অঙ্ক করবো। এটি প্রকাশ করেছেন বিদ্যালয় শিক্ষা দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা এখন আমার গণিতের 140 পাতা দশমিকের অঙ্কগুলো আলোচনা করব। দশমিক কাকে বলে? এখানে দেখতে পাচ্ছ অঙ্কটা তোমাদের বই থেকে নেওয়া, লাল রং আছে, 2/10 অংশ, তার মানে 0.2। শুরু করি। এই রংটা আসছে, 10টা ঘর আছে। আমাদের নীল রংটা আছে, 10/3 অংশ, তার মানে হচ্ছে 3/10। দশমিক হবে এর দশমিক বিন্দু, 10/1/3, 0.3। আমরা কি করবো? 0.3 ভাগ। তাহলে এই নীল রংটা আছে, এই রংটা আছে, 0.3 ভাগ, 10/3 ভাগ। যদি ভগ্নাংশে হয় 3/10, আর দশমিকে হলে 0.3, 0.3। এবারে ডার্ক ব্লু আসছে, কটা আছে? এটাও 3টে আছে, এটাও 3টে আছে, এটাও হলো 0.3। কারণ এটাও আছে 3 অংশ, 10/3 ভাগ, এটাও আছে 10/3 ভাগ। সবুজ রংটা আছে 1 ভাগ, একটা। মোট 10টা জায়গা আছে, 5, 6, 7, 8, 9, 10। তার মধ্যে একটা হচ্ছে সবুজ, তার মানে হচ্ছে 10/1 ভাগ, তার মানে হচ্ছে 1/10। আর দশমিককে বললে হয় সেটা 0.1, 0.1। তার মানে এইটা আছে 0.3, 0.3, এইটা আছে 0.1, এইটা আছে 0.3। এবার এই স্কাই ব্লুটা কত আসছে? এটা 3টে আছে, তো এটা হলো 0.3। দেখো, 0.3, 7/3 = 6, 6×1=7, 7×3=10, তার মানে 1। পুরো অংশটা হয়ে গেল, 10টা ঘর রঙিন হয়ে গেল, তাহলে বলতে পারি সবটাই, সম্পূর্ণটা রঙিন হয়ে গেল। ঠিক আছে, আমরা কি বলবো? সম্পূর্ণটা রঙিন হয়ে গেল, সম্পূর্ণ। তেমন এক অংশ আছে, সেটাকে আমরা ভাগ করে করে যাচ্ছি, পুরোটাকে ধরছি আমরা এক অংশ, এক সম্পূর্ণ। আবার দেখি কি আসে। ও, কালো এলো 1 ভাগ, তা আবার হলো 0.1, তাই তো? 0.1। বেগুনি আসছে কটা? 3 ভাগ, তার মানে হচ্ছে 0.3। একটা বেগুনি আসছে একটু ডিপ রঙে, সেটা হচ্ছে 1 ভাগ, তার হচ্ছে 0.1। এই ডার্ক সবুজ কটা এলো? 5টা, তার মানে 5/10, 5/10, তার মানে হচ্ছে 0.5, 0.5। এটাকে বলে দশমিক বিন্দু, তারপরে 5/5, তার মানে এই রংটা আছে 0.1, এই রংটা আছে 0.3, তাই তো? এইটা আছে 0.1, 0.1, আর এই রংটা আছে 0.5। তা মিলিয়ে কত হলো? 1 অংশ। আমরা কি পাচ্ছি যোগ করে?
1.1 + 0.3 তবে 0.4 যোগ 1.1 0.5 আর এখানে 0.5 হ্যাঁ এক অংশ পূর্ণ বুঝছো পূর্ণ অংশটাকে আমরা এক অংশ নীল কটা আসছে দেখি তিনটে তিনটে কেমন হচ্ছে 0.3 0.3 সবুজ আসছে কটা দুই তাহলে 0.2 0.2 এই রাউন্ডে কটা আসছে দেখি এটাও দুটো এল 0.2 এটা তো তিনটে আসবে তিনটে আসছে এটা 0.3 আবার যোগ করলে আমরা পুরো এক অংশ পেয়ে ঠিক আছে মিলল এবার কটা আসে দেখি চৌকো এসছে তিন তিন অংশ তেমন 0.3 এটাও 0.3 এটা 0.2 এটা 0.3 বুঝতে পেরেছো তাহলে আমার পূর্ণ অংশ হয়ে গেল এক অংশ মানে এক অংশের কত অংশগুলো রঙিন হচ্ছে বিভিন্ন ভাবে দুটো হলো তিনটে হলো তাহলে 0.3 এটাও 0.3 এটা 0.1 এই রংটা 0.1 ঠিক আছে আরো করো নিজেরা বলতে পারছো তো বলো কত তিনের 10.3 এটা 0.2 এটা 0.1 এটা 0.4 0.4 তাহলে 0.3 0.1 0.2 আর 0.4 আবার গোল এসছে 0.1 0.1 0.3 এটা 0.1 এটা 0.5 তাইতো 0.5 0.1 0.2 0.4 0.1 এটা 0.1 এটা হলো 0.4 0.1 বুঝতে পারছো 0.2 এটা 0.2 এটা 0.5 ঠিক আছে আর একটা করে দেখি এটাই লাস্ট দশমিক তিন দশমিক দুই এটা 0.2 এই রংটা 0.3 ঠিক আছে আরেকটা করে দেখি ঠিক
ঠিক আছে 0.2, এটা ঠিক আছে 0.1, এটা 0.1, এটা তাহলে বেশি হবে, ছোট হবে, তাহলে 0.6, 0.6। ওকে, আপনাদের যদি আমাদের প্রোগ্রামটা ভালো লাগে তাহলে আলোর আলপিনে আমাদের চ্যানেল আলোর আলপিনে সাবস্ক্রাইব করুন ইউটিউব, আর অন্যদেরও বলুন, যত বেশি ছাত্রছাত্রী দেখবে তাদের উপকারে লাগলে আমাদের পরিশ্রম সার্থক। এটা আমাদের চ্যানেলের অ্যাড্রেস, এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।